আসসালামু আলাইকুম সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে বাংলাদেশ বিমান বাহিনীর 50তম বিমান সেনা পদের সার্কুলার হয়েছে। এই সার্কুলারে তোমরা কিভাবে আবেদন করবা, কি কি বিষয় তোমাদেরকে ফলো করতে হবে, কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি বানানো। তো যাই হোক, তোমরা একটু আমার বড় মনিটরের দিকে সবাই লক্ষ্য করো। বিমান বাহিনীর 50তম যে এন্ট্রি সার্কুলারটি প্রকাশ হয়েছে আজকে, এটি হচ্ছিল তোমার পুরুষ এবং মহিলা প্রার্থীরা একসঙ্গে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যন্ত তোমাদেরকে থাকার জন্য আমি রিকোয়েস্ট করছি, তোমরা একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবা। থাকলে তোমরা যারা আবেদন করবা, 10 তারিখ থেকে তো আবেদন শুরু আগস্টে, কিভাবে আবেদন করতে হবে, কি কি বিষয় ফলো করতে হবে, সবকিছু ইনশাল্লাহ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। দেখো, প্রথমত আমাদেরকে জানতে হবে শিক্ষাগত যোগ্যতা। এই 50তম বিমান সেনা সার্কুলারে কয়েকটি ট্রেডে এবার লোক নিবে। টেকনিক্যাল ট্রেড, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম যাদের জিপিএ 3.5 অথবা সমমান, তারাই হচ্ছিল টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে। নন টেকনিক্যাল ট্রেডে এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম 3.5 অথবা সমমান থাকলে নন টেকনিক্যালে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। পুরুষ প্রার্থীরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল আবেদন করতে পারে, এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না। এরপরে এমটিওএফ মানে ড্রাইভিং ট্রেড, এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করে। এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.0 অথবা সমমান থাকলে এখানে এমটিওএফ ট্রেডে আবেদন করতে পারবে। অনেকের প্রশ্ন থেকে যে কারিগরি থেকে পড়ালেখা করছে তারা পারবে কিনা, হ্যাঁ তারাও কিন্তু এই উপরের ট্রেড গুলোতে আবেদন করতে পারবে। প্রোভোস্ট ট্রেড, দেখো মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী এই প্রোভোস্ট ট্রেডে আবেদন করতে পারবে। এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমমান যাদের আছে তারাই প্রোভোস্ট ট্রেডে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবা। এরপরে চিকিৎসা সহকারে, এখানেও পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবা। এসএসসি তে জীববিজ্ঞান সহ যাদের জিপিএ ন্যূনতম 3.5 তাদেরই কিন্তু এখানে চিকিৎসা সহকারী ট্রেডে আবেদন করতে পারবা এই সার্কুলারে। এরপরে দেখো পিএফ এন্ড ডিআই, পুরুষ ও মহিলা প্রার্থী এই ট্রেডে আবেদন করতে পারবে। এবার এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম 3.5 অথবা সমমান থাকলে পিএফ এন্ড ডিআই এই সার্কুলারেও আবেদন করা যাবে। এরপরে আইটি সহকারী, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে আইটি সহকারীতে। যাদের এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমমান তারাই হচ্ছিল আইটি সহকারী হিসেবে আবেদন করতে পারবা। এখন অনেকের প্রশ্ন থাকে যে অনেকগুলো তো ট্রেড আছে, আবেদন কয়টা ট্রেডে করব। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যে কোনো দুইটা ট্রেডে আবেদন করে রাখতে পারো, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে। আর সেক্ষেত্রে হয়তোবা গতবারে আমরা দেখছি 49তম এন্ট্রিতে বিমান বাহিনীর ওয়েবসাইটে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছিল, তো ওই ডেটে একটা জেলার সকল ট্রেডেরই একদিনেই পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কেউ যদি দুইটা ট্রেডে আবেদন করে রাখছে, সে কিন্তু একটা ট্রেডে শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। তো এবার তোমরা দুইটা ট্রেডে আবেদন করে রেখো, যদি একটা জেলার পরীক্ষা তোমার 2 দিন হয় বা 3 দিনে হয়, তাহলে বিভিন্ন ট্রেডের পরীক্ষা বিভিন্ন তারিখে যদি হয়ে থাকে, যদি হয় তোমার বিভিন্ন জেলা, সেক্ষেত্রে তোমার দুইটা ট্রেডে থাকলে তুমি অন্য দিনও পরীক্ষা দিতে পারবে। তবে এই সুযোগটা হয়তো বা এবার খুবই কম, কারণ গতবারে 49তম সার্কুলারে আমরা দেখছি যে একটা জেলার থেকে দুইজন দুইটা ট্রেডে আবেদন করছিল, বাট একই দিনে পরীক্ষা হওয়ার কারণে সে যে কোনো একটা ট্রেডে পরীক্ষা দিতে পারবে। তো যাই হোক, এটা আমি একটু বলে দিলাম। এরপরে আরো কিছু বিষয় দেখো, নির্বাচনী পরীক্ষার বিষয় সমূহ, লিখিত পরীক্ষা কি কি থাকবে এবং অন্যান্য পরীক্ষার বিষয় নিয়ে একটু আলোচনা করি, এটা খুব সুন্দরভাবে দেখো তোমরা। দেখো টেকনিক্যাল ট্রেড পুরুষ প্রার্থীদের জন্য যারা আবেদন করবে তাদের হবে আইকিউ, ইংলিশ, ফিজিক্স এবং গণিত লিখিত পরীক্ষা হবে, এবং অন্যান্য পরীক্ষার মধ্যে স্বাস্থ্যগত পরীক্ষা অর্থাৎ মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকে। নন টেকনিক্যাল ট্রেডে কি কি পরীক্ষা হয়, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত পরীক্ষা অর্থাৎ মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। এরপরে প্রোভোস্ট এমটিওএফ ট্রেডে দেখো আইকিউ, ইংলিশ, পদার্থ ও গণিত এই পরীক্ষা হওয়ার পরে, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের মেডিকেল পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা হবে। এরপরে দেখো প্রোভোস্ট, প্রোভোস্ট ট্রেডে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। প্রোভোস্ট ট্রেডে লিখিত পরীক্ষায় হবে আইকিউ, ইংলিশ, সাধারণ জ্ঞান,
অন্যান্য পরীক্ষা কি কি থাকবে? শারীরিক দক্ষতা যাচাই, স্বাস্থ্যগত অর্থাৎ মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হয়ে থাকবে। এরপরে চিকিৎসা সহকারী যারা আবেদন করবে এই ট্রেডে পুরুষ এবং মহিলা প্রার্থী, তোমাদের আইকিউ পরীক্ষা হবে, ইংলিশ, পদার্থ, গণিত এবং জীববিজ্ঞান লিখিত পরীক্ষা হবে। এগুলো কিন্তু সবগুলো এমসিকিউ আকারে পরীক্ষা হয়, এমসিকিউ আকারে হবে। তোমাদের অন্যান্য পরীক্ষাগুলোর মধ্যে থাকবে শারীরিক স্বাস্থ্যগত পরীক্ষা অর্থাৎ মেডিকেল পরীক্ষা এবং লিখিত পরীক্ষা। এরপরে PFNDI পুরুষ এবং মহিলা প্রার্থী যারা এই ট্রেড আবেদন করবে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, আইকিউ, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। সেই সাথে তোমাদের শারীরিক দক্ষতা যাচাই, মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে। সবশেষে আইটি সহকারী ট্রেডে যারা আবেদন করবে পুরুষ প্রার্থী, তোমাদের আইকিউ পরীক্ষা হয়, ইংলিশ পরীক্ষা হবে, পদার্থ হবে এবং গণিত হবে। এরপরে তোমাদের মেডিকেল পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা হবে। তো এই পরীক্ষাগুলোর মধ্যে একটা জিনিস দেখো, সব ক্ষেত্রে কিন্তু তোমার আইকিউ এবং ইংলিশ এই দুটা কমন সাবজেক্ট, এটার উপরে খুবই গুরুত্ব সহকারে এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। কারণ আইকিউ আমরা জানি খুবই সহজ, আর তোমরা প্রস্তুতি ছাড়া না পড়ালেখা করে গেলেও কিন্তু তোমরা দেখবা চলো আইকিউতে ভালো করতে পারছো, মানে 70-80 পাবা। কিন্তু 70-80 পেলে কিন্তু তোমরা চান্স পাবা না। তোমাকে চান্স পাইতে চাইলে বিমান সেনাতে বিগত বছরগুলোতে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি 100-এর মধ্যে আইকিউ পরীক্ষা যারা 98 পাচ্ছে, 97 পাচ্ছে, 99 পাচ্ছে, 100 পাচ্ছে, তারাই কিন্তু আইকিউ পরীক্ষাতে পাস করতে পারছে, ঠিক আছে? এরপর ইংলিশ পরীক্ষা কিন্তু মোটেই সহজ হয় না, অনেকগুলো গ্রামাটিক্যাল বিষয়ের উপরে কিন্তু ইংলিশ পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাকে 50-এর মধ্যে দেখা যাচ্ছে ওখানে 45 প্লাস পেতে হবে। তো এটা প্রস্তুতি ছাড়া কোনোভাবেই সম্ভব না, কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এরপরে আবার একটু তোমরা লক্ষ্য করো আমার স্ক্রিনে, দেখো আরো কিছু আছে বিশেষ যোগ্যতা, ঠিক আছে? এই বিশেষ যোগ্যতা গুলো হচ্ছিল খুবই সংক্ষেপে আমি একটু বলে দিই। দেখো টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমাদের এই বিশেষ যোগ্যতা গুলো থাকতে হবে। বিশেষ যোগ্যতা গুলো কি? টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখো নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমটিও ট্রেডের ক্ষেত্রে দেখো হালকা ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে চিকিৎসা সহকারী দেখো পুরুষ এবং মহিলা প্রার্থীদেরকে অবশ্যই ম্যাটস হতে 4 বছর মেয়াদি এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে PFNDI ও প্রভোস্ট পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ শর্ত পূরণকারী এবং চক্ষুষ চালচলনে অগ্রাধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে হচ্ছে একটু স্মার্টনেস থাকতে হবে তোমাদের এই প্রভোস্ট এর ক্ষেত্রে। আইটি সহকারী দেখো এখানে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট সমূহ হতে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই হচ্ছে মোটামুটি বিশেষ যোগ্যতা গুলো। এই যোগ্যতা গুলো যারা আছে বা তোমাদের মধ্যে যাদের আছে তোমরা তোমাদের ইচ্ছা মতো ট্রেডে তোমরা আবেদন করতে পারবা। এখন অন্যান্য যোগ্যতা দেখো আবেদনের ক্ষেত্রে কি কি অন্যান্য যোগ্যতা গুলো লাগবে। জাতীয়তা দেখো আমরা জানি বাংলাদেশি হতে হবে, বয়স হতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর। বয়স কত হবে? 16 থেকে 21 বছর হতে হবে। 27 মার্চ 2022 তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? অর্থাৎ 27 মার্চ 2022 তারিখে এটা হচ্ছে জয়েনিং ডেট সম্ভাব্য, এই তারিখের মধ্যে তোমার বয়স 16 থেকে 21 বছরের মধ্যে হলে তুমি আবেদন করতে পারবা সকল ট্রেডে। শুধুমাত্র এমটিও ট্রেডের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 24 বছর পর্যন্ত হতে হবে, ঠিক আছে? এবং চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে এমএটিসি সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 26 বছর হতে হবে। অর্থাৎ এই যে জয়েনিং এ যে ডেটটা দেওয়া আছে সম্ভাব্য 27 মার্চ 2022 তারিখে এর মধ্যে হতে হবে। এরপরে একটু বৈবাহিক অবস্থা একটু আমরা জেনে নিই। দেখো অবিবাহিত হতে হবে, অবশ্যই তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সকল ট্রেডে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। PFNDI ও প্রপোজ ট্রেডের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন। উচ্চতা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখো চিকিৎসা সহকারী সর্বনিম্ন 5 ফুট হতে হবে এবং PFNDI ও প্রপোজ ট্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট 3 ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। ওজন কি হবে? ওজনটা হবে বয়স ও উচ্চতা অনুযায়ী তোমার ওজনটা ক্যালকুলেট করা হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের বুকের মাপ দেখো স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারণ 2 ইঞ্চি করতে হবে, ঠিক আছে?
চোখ 6x6 হতে হবে এবং কালার ব্লাইন্ড যাদের সমস্যা আছে, কালার ব্লাইন্ডই হচ্ছে যারা ওই যে বিভিন্ন রং দেখে পড়তে হয় সেটা হচ্ছে কালার ব্লাইন্ড। ঠিক আছে, তোমাদের একটা রঙের বই দেবে, ওটা যারা পারবে না তারা কিন্তু কালার ব্লাইন্ড হিসেবে বিবেচিত হবে এবং প্রাথমিক মেডিকেলে তোমরা বাদ পড়ে যাবে। আরো কিছু বিষয় আছে, দেখো এখন হচ্ছিল আমাদেরকে আমরা জানবো হচ্ছিল অনলাইনে আবেদনের সময় সীমা 10 আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। তোমরা যে জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করা শেষ করবা, কারণ যদিও বা সার্ভার একটু জ্যাম থাকতে পারে তারপরও চেষ্টা করবা, বারবার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ দেখবা যে তুমি পেয়ে গেছো। এবং আবেদনের সময় অবশ্যই তোমার মাথা ঠান্ডা রেখে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে, নাহলে ভুল আবেদনের কারণে অনেক সময় পরীক্ষা থেকে বাদ পড়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার কেন্দ্র সমূহ তো আমরা জেনে নিই, সকল জেলার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে। বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনের কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁতে অনুষ্ঠিত হবে সকল জেলার পরীক্ষা। ঠিক আছে, লিখিত পরীক্ষা কবে থেকে শুরু হবে? লিখিত পরীক্ষা সকল জেলার পরীক্ষা শুরু হবে তোমার 12 সেপ্টেম্বর 2021 তারিখ থেকে, পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা চলবে এবং এই লিখিত পরীক্ষার ডেট গুলো তোমার জানাই দেওয়া হবে জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স .mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদের লিখিত পরীক্ষার শিডিউল গুলো প্রকাশ করা হবে, তোমরা ওখান থেকে তোমার জেলার পরীক্ষা কত তারিখে এবং কত কত রোলের পরীক্ষা কত তারিখে সেটা জেনে তুমি পরীক্ষার কেন্দ্রে যাবা। স্বাস্থ্যগত মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তখন তোমাদের এই জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স .mil.bd এই ওয়েবসাইটে তোমাদের শিডিউলটি জানাই দেবে আর কি। এই হচ্ছিল মোটামুটি পরীক্ষার কেন্দ্র বিষয় এবং সময়সূচির বিষয়ে আলোচনা। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখো লাল দাগ দেয়া কিছু জেলার নাম দেয়া আছে, সেটা হচ্ছিল নন টেকনিক্যাল ট্রেডের জন্য। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখো, খুব ইম্পর্টেন্ট, নন টেকনিক্যাল ট্রেডের জন্য মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নাটোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, লালমনিরহাট, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। মানে এই জেলাগুলো ব্যতীত সকল জেলার প্রার্থীরা তোমরা নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবা, কিন্তু এই জেলার প্রার্থীরাও কিন্তু অন্য ট্রেডে কিন্তু আবেদন করতে পারবা, যেমন টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবা, চিকিৎসা সহকারী বা আইটি সহকারী অন্যান্য ট্রেডে কিন্তু আবেদন করতে পারবা, শুধুমাত্র তোমরা নন টেকনিক্যাল আবেদন করতে পারবা না। এরপরে এমটিওএফ ট্রেডের জন্য ফরিদপুর, আমি আবার বলছি, এমটিওএফ ট্রেডের জন্য ফরিদপুর, রাজবাড়ী, বান্দরবান, রাঙ্গামাটি, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পঞ্চগড় জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এমটিওএফ ট্রেডে আবেদন করতে পারবা। যারা এমটিওএফ ট্রেডে এই সকল জেলার প্রার্থী রয়েছে, এই সকল জেলার প্রার্থীরা বা এই এমটিওএফ ট্রেড বাদ দিয়ে কিন্তু তুমি উপরের অন্যান্য ট্রেড গুলোতেও আবেদন করতে পারবা, এটা অবশ্যই একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখন আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছিল সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আগে কিন্তু অনলাইন এবং অফলাইন ব্যাংক ড্রাফটের মাধ্যমে আবেদন করা যেত, বাট করোনার কারণে কিন্তু এখন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হচ্ছে। এখন অনলাইনে আবেদন করতে গেলে তোমাকে হচ্ছিলো তোমার নিকটবর্তী কম্পিউটারের দোকানে যেতে হবে, গিয়ে তুমি বলবা বিমান বাহিনীতে আবেদন করবা, না জানলে তুমি বলবা যে জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স .mil.bd ওয়েবসাইটে গিয়ে তুমি এয়ারম্যানে আবেদন করবা, 200 টাকা লাগবে আর কি। ঠিক আছে, 200 টাকার বিনিময়ে তুমি একটা ট্রেডে আবেদন করতে পারবা, যদি অন্য ট্রেডে আবেদন করতে চাও আবার 200 টাকা লাগবে। ঠিক আছে, এই হচ্ছিল বিষয়। নিজেরা আবেদন করতে যেও না, তুমি কম্পিউটারের দোকানে সকল পেপার্স নিয়ে যাবে আবেদনের ক্ষেত্রে, তোমার SSL মার্কশিট, জন্ম নিবন্ধন, হ্যাঁ, তোমার বাবা মার ভোটার আইডি কার্ড, তোমার একটা ভালো রিসেন্টলি তোলা একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে, নিয়ে গিয়ে তুমি সুন্দরভাবে আবেদন করবা। এই হচ্ছিল মোটামুটি আবেদনের বিষয়, কারণ আবেদন ভুল করলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি একটু মনে করে দিই, অনলাইনে আবেদনের সময়সীমা 10 আগস্ট থেকে শুরু হবে, 31 আগস্ট পর্যন্ত চলবে। এই হচ্ছিল বিষয়। আর পরীক্ষা দিতে গেলে অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে যাবা, যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব বেশি, সে কারণে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর সবশেষে দেখো, মহিলা প্রার্থীদের জন্য বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও তারিখ, যারা মহিলা প্রার্থী যারা আবেদন করবে তোমাদের জন্য এই বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও তারিখ সমূহ গুলো দেওয়া হয়েছে। এখানে দেখো
12 13 14 ও 15 ডিসেম্বর 2021 আমি আবার বলছি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 12 13 14 ও 15 ডিসেম্বর 2021 বিভাগ হচ্ছিল সকল বিভাগ ট্রেড সমূহ চিকিৎসা সহকারী পিএফ এন্ড ডিআই ও প্রভোস্ট ট্রেডে যারা আবেদন করবা তাদের পরীক্ষার স্থান হবে কোথায় বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁ এই কেন্দ্রে এই চারটা ডেট 1 2 3 4 12 13 14 15 এই চারটা তারিখেই আসলে সকল জেলার মহিলা প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে এই হচ্ছিল মোটামুটি আজকে আমাদের বিমান সেনা সার্কুলার 50তম সার্কুলারের বিশেষ আলোচনা এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কিন্তু ভর্তি চলছে তোমরা চাইলে বিমান সেনার জন্য প্রস্তুতি নিতে পারো ঠিক আছে কারণ প্রস্তুতি ছাড়া কোনোভাবেই কোনো চাকরির পরীক্ষা ভালো করা সম্ভব নয় এখন আমি একটু তোমাদেরকে বুঝাবো যারা চিন্তা করছো প্রস্তুতি নিবা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কারণ প্রস্তুতি ছাড়া কোনো চাকরির পরীক্ষা ভালো করা সম্ভব না আমি বারবার বলছি এখন সোজা ট্রেনিং একাডেমিতে আমাদের ভর্তি চলছে সমসাময়িক বিমান সেনা ব্যাচের জন্য ঠিক আছে আর তোমার যদি লক্ষ্য হয় বিমান সেনাতে যাওয়া অবশ্যই তোমার লক্ষ্য থাকবে প্রবল প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়া এখন তোমরা যদি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এক মাসের কোর্সে ভর্তি হতে আসো সেক্ষেত্রে আমরা এক মাসের কোর্সে তোমাদেরকে কি কি করাবো আমরা কিন্তু সকল ট্রেডের জন্য এখানে প্রস্তুতিমূলক কোচিং করাই এবং 30 দিনে আমরা যেটা এক মাসের কোর্স 30 দিনে তোমাদেরকে কি কি শেখানো হবে এখানে দেখো 90টি লাইভ ক্লাস অর্থাৎ আমাদের এখানে প্রতিদিন কিন্তু তিনটা করে ক্লাস থাকবে সকাল দুপুর এবং হচ্ছিল সন্ধ্যা তিনটা করে তিন টাইমে ক্লাস থাকে অর্থাৎ সেক্ষেত্রে 90টি তোমরা লাইভ ক্লাস পাবা এরপরে 50টি লেকচার শিট পাবে বিভিন্ন ট্রেডের জন্য তোমাদেরকে তো নোট দিতে হবে তারপর শিট দিতে হবে সাজেশন দিতে হবে এই শিটগুলো তোমরা পাবা এগুলো নিয়ে তোমরা বসে বসে প্র্যাকটিস করতে পারবা পাশাপাশি মডেল টেস্ট না দিলে আসলে নিজের স্কিল ডেভেলপ হবে না সেক্ষেত্রে আমরা এখানে সকল ট্রেডের ক্ষেত্রে 100টি মডেল টেস্ট আমরা নিব আর কি যে যে ট্রেডের জন্য এখানে প্রস্তুতি নিতে আসো এখানে আমরা 100টি মডেল টেস্ট নিয়ে থাকি মডেল টেস্ট গুলো দিলে তোমাদের স্কিল ডেভেলপ হবে এবং তোমরা ইনশাআল্লাহ এই মডেল টেস্ট গুলো থেকে অনেকাংশে অনেক প্রশ্ন তোমরা কমন পাবো আর কি ঠিক আছে সবশেষে তোমাদের বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া হবে বিভিন্ন ধরনের গাইডলাইনের মাধ্যমে তোমরা তোমার সাফল্যের রাস্তায় তোমরা পৌঁছাতে পারবা এই হচ্ছিল মোটামুটি বিষয় আমাদের ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে ভর্তি চলছে হ্যাঁ ভর্তি হতে চাইলে যে আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে অফিসে ফোন করে তোমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে হোস্টেলে থেকে কিন্তু সবাই প্রস্তুতি নেয় এই হচ্ছিল মোটামুটি বিষয় আর আর তারপরেও তো আরেকটু বিষয় বলে দিই কারণ এগুলো বিষয় যারা আমাদেরকে সবসময় তোমরা যারা দেখো সোজা ট্রেনিং একাডেমি ভিডিওগুলো যারা দেখো টিউটোরিয়ালগুলো দেখো তারা তো জানোই যারা জানো না তাদের ক্ষেত্রে একটু আবার বলে দিই দেখো তুমি যদি বিমান সেনার জন্য আমাদের এখানে প্রস্তুতি নিতে আসো আমরা তোমাদের মেডিকেলটা চেক আপ করবো কারণ দেখা যায় অনেক প্রার্থী লেখাপড়ায় খুবই ভালো কিন্তু মেডিকেলের ছোটখাটো সমস্যার কারণে কিন্তু তারা আনফিট হয়ে যাচ্ছে তো এখানে যখন আসবা আমরা এখানে প্রাথমিক মেডিকেল চেক আপ করবো যদি কোনো সমস্যা তোমার বের হয় সেক্ষেত্রে আমরা এখানে ভালো ভালো ডাক্তার রয়েছেন আমাদের শহরে এখানে তাদেরকে দেখাই তুমি চিকিৎসা করে সেটা কিন্তু আগে থেকে সমাধান করে তুমি নিজেকে ফিট করে রাখতে পারবা ঠিক আছে এরপরে লিখিত পরীক্ষার জন্য তো আমি বললাম এখানে শর্ট সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ তুমি অবশ্যই আইকিউ ফিজিক্স ইংলিশ তারপর জীববিজ্ঞান এবং সাধারণ গণিত এগুলো বিষয়ের উপর আমরা শর্ট সাজেশন দেবো এগুলো পড়লেই আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবা এরপরে ভাইবা পরীক্ষা আছে ভাইবা পরীক্ষা এখানে আমরা অবশ্যই ডেমো ভাইবা তোমাদেরকে নেব কারণ ডেমো ভাইবা নিলে তোমাদের স্কিলটা ডেভেলপ হবে আর কি এরপরে শারীরিক পরীক্ষা থাকে যেমন তোমাদের বিভিন্ন ধরনের ব্যায়াম করানো হবে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করানো হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো করে কিন্তু আসলে নিজেকে প্রস্তুত করতে হবে এবং প্রস্তুতি নিয়ে যেতে হবে এই হচ্ছিল মোটামুটি বিষয় এখন দেখো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কিন্তু সারা বাংলাদেশ থেকেই প্রার্থীরা কোচিং করতে আসে দেখো সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে দুই পদের জন্যই কিন্তু প্রার্থীরা প্রস্তুতিমূলক কোর্স করতে আসে তো যাই হোক তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি দরকার সঠিক গাইডলাইন দরকার সঠিক দিক নির্দেশনা দরকার এগুলো যদি তোমাদের প্রয়োজন মনে করো তোমরা তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে সর্ব খরচে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো দেখো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এসে সবাই প্রস্তুতি নিচ্ছে এখন
এখন যে বিষয়টা একটু দেখাবো, অনেকের প্রশ্ন থাকে যে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে আসলে ছাত্র বা প্রার্থীরা চান্স পাচ্ছে কিনা। আমাদের সোজা ট্রেনিং একাডেমি কিন্তু 2015 সাল থেকে আমরা যাত্রা শুরু করছি। এখন পর্যন্ত আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অসংখ্য প্রার্থীরা অফিসার এবং সৈনিক হিসেবে চান্স পেয়েছে বিভিন্ন বাহিনীতে। তোমরা দেখো এগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু যারা চান্স পেয়েছে তাদের ছবিগুলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে প্রস্তুতি নাও, নিজের যোগ্যতায় ইনশাল্লাহ চান্স পেতে হবে। কারণ ডিফেন্সের পরীক্ষায় শুধুমাত্র নিজের যোগ্যতাই পারে নিজের স্বপ্নের জায়গায় নিজেকে পৌঁছাতে, ঠিক আছে? দেখো এরা কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে আসছিল, এসে কোর্স করেছে, তারা আজকে সাফল্যের সাথে বিভিন্ন বাহিনীতে তারা চাকরি করছে, অনেকে ট্রেনিং এ আছে, ট্রেনিং করছে। তো ইনশাল্লাহ তোমরা আসলে তোমরাও এখান থেকে তোমাদের সাফল্যটা নিয়ে আসতে পারবে ভালো প্রস্তুতির মাধ্যমে। কারণ সাফল্য আসলে এমনিতেই আসবে না, ঠিক আছে? সাফল্য আনতে চাইলে প্রস্তুতি নিতে হবে, সঠিক গাইডলাইন মানতে হবে, সঠিক দিক নির্দেশনা মানতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের সাফল্য আসবে। তো এই হচ্ছিল মোটামুটি বিষয়। তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে, এবং কিভাবে কি কি করতে হবে এই বিমান বাহিনীর 50তম সার্কুলার আবেদনের ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবা, কারণ যেহেতু 10 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, ভিডিওটি দেখে অনেকে অনেক কিছু বিষয়ে তাদের ধারণা না থাকলে, জানা না থাকলে ভিডিওটির মাধ্যমে তাদের একটু হলেও উপকারে আসবে, এটা আমি মনে করি। আর অধিক প্রস্তুতির জন্য আমাদের সোজল ট্রেনিং একাডেমিতে আমাদের আগস্ট মাস থেকেই 12 তারিখ থেকে একটা ফার্স্ট ব্যাচ শুরু হবে আর কি। তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, আমাদের অফিসে তোমরা যোগাযোগ করো, এখানে উন্নত মানের হোস্টেল সুবিধা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে এসে স্বল্প খরচে তুমি তোমার প্রস্তুতিটা নিয়ে যাও, কারণ প্রস্তুতি নিয়ে গেলে তুমি পরীক্ষায় একটা আত্মবিশ্বাস পাবা এবং পরীক্ষায় খুব ভালো করতে পারবা। কারণ আত্মবিশ্বাস না থাকলে, প্রস্তুতি ভালো না থাকলে কিন্তু চাকরির পরীক্ষায় চান্স পাওয়া সহজ না। কারণ এখানে হাজার হাজার প্রার্থী চান্স পরীক্ষা দিতে যাবে, কিন্তু দিন শেষে চান্স পাবে হাতে গোনা মাত্র কয়েকজন। সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে নিজেকে রাখতে চাইলে তোমাকে মেডিকেলে যেমন ফিট হতে হবে, সকল বিষয়ে লিখিত পরীক্ষার উপরে ভালোভাবে সাজেশন মাফিক পড়ালেখা করতে হবে, মডেল টেস্ট দিতে হবে, ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং শারীরিক প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাল্লাহ যখন তুমি ফাইনাল পরীক্ষার কেন্দ্রে যাবা, তখন নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে কিন্তু তুমি পরীক্ষায় ভালো দিতে পারবা, এবং ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্ন পূরণের একদম দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবা। তো যাক, সবাই ভালো থেকো। আরেকটা বিষয়, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক কিন্তু আমরা এই বিমান বাহিনীর আইকিউ পরীক্ষার প্রস্তুতি, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, ফিজিক্স, বায়োলজি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমি টিউটোরিয়াল আকারে ভিডিও আপলোড করব। ইনশাল্লাহ তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা এবং ভিডিওগুলো দেখে দেখে তোমরা এখন থেকে প্রস্তুতি নিবা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।